আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সিবিটি গান নাম্বার ছাড়া, মানে এখানেই প্লাস পয়েন্ট আপনাদের জন্য। নাম্বার ছাড়া একটা বাইক হলে সরাসরি মালিক আপনি হতে পারতেছেন, কারণ বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো, আর শোরুম কাগজ পরিবর্তন হওয়া মানেই মূল মালিক আপনি হয়ে যাওয়া। তো এটা একটা মেন চাওয়া আমাদের জন্য। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যেখানেই থাকেন না কেন, ঢাকা থাকেন, খুলনা থাকেন, বরিশাল থাকেন, যেখানেই থাকেন না কেন, সেখানকার নাম্বার এই বাইকটি করে নিতে পারবেন, কারণ আপনার আইডি অনুযায়ী এই বাইকের শোরুম পেপার পরিবর্তন করে দেব। তো বাইকটি আসলে একজন ডাক্তার সাহেবের বাইক, রং অরিজিনাল, ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নেই, সামনে পিছনে টায়ার অরিজিনাল এবং নতুনের মতোই আছে, 13,000 মাত্র চলেছে। এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটা কথা, যারা এই চ্যানেলটি এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো বাটন অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যে এই বাইকটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব, তার আগে এই জিনিসগুলো দেখেন, এই জিনিসটাও অরিজিনাল, সামনে অংশগুলো দেখেন সব কিছু অরিজিনাল এবং চকচকা ঝকঝকা, কারণ এই বাইকার ছিলেন হচ্ছে একজন ডাক্তার। তো ডাক্তারদের বাইক নতুন থাকবে এটাই স্বাভাবিক। মাঠগাটা দেখেন একদম সুপার ফ্রেশ, হাইড্রোলিকটা এভাবে আঙ্গুলে দেখবেন যে এখন পর্যন্ত হাইড্রোলিক শোরুম কন্ডিশন আছে, ঠিক আছে, এখন পর্যন্ত হাইড্রোলিক শোরুম কন্ডিশন আছে। এবং এটা ভাবেন না যে হাইড্রোলিকের ডিস্ক চেঞ্জ করা হয়েছে, অসম্ভব। এই ডিস্ক গাড়ির সাতকার, সামনের টায়ার গাড়ির সাতকার, দেখেন গাড়ির সাতকার টায়ার এখন পর্যন্ত নতুনের মতো আছে, দেখেন, ঠিক আছে। সকাপগুলো দেখেন, দুটি সকাপ অরিজিনাল এবং নিখুঁত, বুঝতে পারছেন। লুকিং গ্লাস পর্যন্ত গাড়ির সাতকার আছে, হ্যান্ডেল চাপা সই সব কিছু ওয়াল ওকে আছে। টাঙ্কি থেকে তাকান, একদম সুপার ফ্রেশ টাঙ্কি, অরিজিনাল রং, অরিজিনাল কালার, গ্যালেজ পর্যন্ত বাইক থেকে হারাই নাই, এখন পর্যন্ত গ্যালেজ শোরুম কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের চেহারা দেখেন, ইঞ্জিনের রং, ইঞ্জিনের নাট এখন পর্যন্ত শোরুম কন্ডিশন, শুধু এই বাইকটির ইঞ্জিনটা ধোয়া হয়েছে এই জন্য পরিষ্কার লাগতেছে, কিন্তু আসলে বাস্তব কথা কালার থেকে নিয়ে প্রতিটা অংশ এই ইঞ্জিনের নাট থেকে নিয়ে সব কিছুই শোরুম কন্ডিশন আছে, বাম্পারটা সহ। সাইড কভার দেখেন ফুল ফ্রেশ। এই বাইকটির একটাই শুধু কাজ, সিটটা বানতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। সিবিটি গার, এই এটা পর্যন্ত অরিজিনাল রং আছে, গেরিয়ার পর্যন্ত অরিজিনাল। এই দেখেন এখানে একটুখানি ডিসকালার হয়েছে, হাত দিয়ে ধরে ধরে এখানে ডিসকালার, এটা অরিজিনাল রেখে দিয়েছে, এটির প্রমাণ আর কিছু না, ঠিক আছে। সিগন্যাল লাইট, সারি কাটার সব কিছুই ফুল ফ্রেশ, বাইকটি ঠিক এরকম লাগবে চেহারা। নাম্বার সারা ওয়ান্ডেশ যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন এই বাইকটি নিজ নামে এবং নিজের ডিস্ট্রিক্টে, এতে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব। আর যখন শোরুম কাগজ আপনার নামে করে দিব, তখন আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পাবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটায় কিন্তু দেখালাম, চারটাই ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইট সহ, উপরে অংশটা সহ দেখেন, এবং নিচের মাঠগার সহ নিখুঁত আছে। পিছনের টায়ারটা কিন্তু শোরুমের মতোই আছে এবং অরিজিনাল বিট, গাড়ির সাতকার টায়ার কোম্পানি যে টায়ারটা দিয়েছে ওই টায়ারটাই কিন্তু আছে এখন পর্যন্ত। তার মানে বাইকটি অরিজিনাল টায়ার থাকা মানে কি, এখানে আপনারা বুঝতে পারবেন যে বাইকটি কম ইউজ হয়েছে বা কম ব্যবহার হয়েছে। এই সাইডগুলো দেখেন একদম চমৎকার, চকচকা ঝকঝকা, সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে। নিচের অংশগুলো দেখেন, সাইলেন্সারটাও দেখেন, সাইলেন্সারের উপরে একটা পাউদানি লাগাতে হবে, এতটুকু কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এটা হাফ সাইজগুলো একদম নিখুঁত আছে, টিপটপ আছে। ট্যাঙ্কের এই সাইডটাও দেখুন, ইঞ্জিনের সাইড একদম পরীক্ষা করে নেবেন, চেক করে নেবেন, ঠিক আছে। যে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন চেক করবেন, বাস রেজাল্ট চলে আসবে। এই সাইডে সিগন্যাল লাইট, ভাইজার, হ্যান্ডেল চাপা সুইচ, লুকিং গ্লাস,
সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ আছে। বাইকটি ঠিক এরকম লাগবে, সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখেন বাইকটির চেহারা, উপরে অংশগুলো দেখেন, একদম নিখুঁত। এই বাইকটি এই মাত্র নিয়ে আসা হয়েছে 13,717 কিলো। 13,717 কিলো তো মানে 13,400-তে আমি 13,300 কত জানি ছিল, আনতে আনতে কিন্তু 400 পার হয়ে গেছে। আর এই অবস্থায় আমি পেয়েছি, আমি মিটার, আমি শিওর যে এই মিটার আমি কমাই তো নাই, আমার জানা মতে মিটারটাও কিলোমিটার, মিটারটা তো অরিজিনাল আসি, বাট কিলোমিটারটাই নিয়ে প্রশ্ন সবারই। তো কিলোমিটার আমি তো কমাই নাই, আমি তো কমাই নাই, বাট 13,000 চলার সাথে টায়ার এবং পুরা বডি সব কিছুরই আমি মিল পেয়েছি। তারপরও আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি যতটুকু আমি বুঝেছি ততটুকু আমি বললাম। বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন, দেখেন একদম মিষ্টি সাউন্ড, একদম মিষ্টি সাউন্ড। হোন্ডা কোম্পানির সাউন্ডগুলো মিষ্টি সাউন্ড হয় এটা সবাই জানে। বাইকটির দামে আসবে এখন, যেহেতু এটা নাম্বার সারা ওয়ান্টেজ, সেহেতু এই বাইকটির চাহিদা বেশি থাকবে, সবারই চাহিদা থাকবে। কারণ হচ্ছে সবাই নিজ দামে নাম্বার করতে পারবে, যেই নেবে তার নামই নাম্বার হবে এবং সেই মূল মালিক হয়ে যাবে এবং সে বলতে পারবে যে আমি শোরুম থেকে বাইক নিজে উড়াইছি। এর একটা প্রমাণ থেকে যাবে এই বাইকটা কিনলে, কারণ হচ্ছে তার নামই যে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো। অর্থাৎ এই বাইকটি যে যতগুলো শোরুম পেপার্স আছে সবগুলো শোরুম পেপার্স যার কাছে বিক্রি করবে তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব, সেই আলোকে বাইকটির মূল মালিক আপনারাই হয়ে যাচ্ছেন। তো বাইকটির দাম মাত্র 1,42,000 টাকা ফিক্সড। যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।